Assalamualaikum. Waalaikumsalam. ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো, আপনারা ভালো না? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? একটুই। একটাই? আপনি কি গিরস না ব্যাপারী? আমি মেম্বার গিরস। গিরস না? তো বাড়িতে কয়টা আছে গাবি পালেন? এদের বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা আছে? তো গাবিটা বিক্রি করে দিবেন কেন? মেয়েরে টাকা লাগে। মেয়েরে টাকা দিন লাগে? কিশোরের বাড়িতে? হ্যাঁ, জামাই বিদেশ যাবে বুঝে। ও, আপনার মেয়ের জামাই বিদেশ চলে যাবে, টাকা দিবেন সেই জন্য গাবিটা বিক্রি করে দিতেছেন? আচ্ছা, তো গাবিটা কি জাতে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া গাবি। গাবিটা কয় দাঁতের? আমার দাঁত যাচ্ছে, দাঁত সারা। আচ্ছা, কয়টা বিয়ান দিছে গাবিটা? এটা লইয়া তিনটা। এটা লইয়া তিনটা? এখন যে বাচ্চাটা দিছে দেখি তৃতীয় বিয়ানে বাচ্চা? না, হ্যাঁ তৃতীয়। বাচ্চাটা কি অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়া। কি বাচ্চা, সার বাচ্চা না বকনা বাচ্চা? বহন। বকনা বাচ্চা। কতদিন হয়েছে দিছে বাচ্চা? এই তো মাস দুয়েক। মাস দুয়েক হয়ে গেছে। দুধ পাচ্ছেন কতটুকু? দুধ আমি একবারে 12টা, আর দুই এবারে 18টা। আচ্ছা, মানে সকালে 12 লিটার দুধ পাচ্ছেন আর দুপুরে 6 লিটার, দুই বেলা মিলে 18 লিটার। তো দাম চাচ্ছেন কত টাকা? 1,80,000। 1,80,000। কাস্টমাররা কিছু বলতেছে? কইতাছে। কিরকম বলে? এই 1,40,000, 1,40,000, এটা কত? 40, 45, 50 এরকম? আপনি ছাড়বেন কত হইলে? আমি 70 চাইছিলাম, যে 70 হইলে ছেড়ে দিলাম। 70 হলে ছেড়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জিয়ালানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গরু হাটে। এ হাটটি একটি বিখ্যাত হাট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার আশেপাশে প্রচুর পরিমাণে গাবি উঠেছে, আর এই হাট বসে প্রতি সোমবার। আপনারা যে কেউ চাইলে আসতে পারেন, ভৈরব থেকে বা কিশোরগঞ্জ থেকে এখানে আসা যায়। তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হাটের গাবির দরদাম কীরকম, কত টাকা হলে আপনারা কত লিটার দুধের গাবি নিতে পারবেন, এবং একটা গাবি ক্রয় করলে কত টাকা খাজনা দিতে হয়, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই। আচ্ছা, আপনি কি গিরস না ব্যাপারী? কিনা ওই কিনা না কিনেন বিক্রি করেন? আচ্ছা, আজকে তো কয়টা নিয়ে আসছেন? এডোই। একটাই নিয়ে আসছেন? কয় দাঁতের গাবিটা? ছয় দাঁত। ছয় দাঁত। বাচ্চাটা কয় বিয়ানের বাচ্চা এটা? আগে একটা দিয়েছেন নাকি? এটা তো বাবা কইতারেন। আচ্ছা, আপনার কিনা জিনিস বলতে পাঁচ দিন? আচ্ছা, 5 দিন হয়েছে। বকনা বাচ্চা? না, আর বাচ্চা সার বাচ্চা। তো কতটুকু দুধ পাচ্ছেন? চার শের। দাম চাচ্ছেন কত টাকা? প্রায় তো 10। 1,10,000। বিক্রি করবেন কত হইলে? আরো 5,000 কম দিই। 5,000 কম? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, গাবি কয়টা নিয়ে আসছেন? গাবি দুইটা আনছি। দুইটা? এটার কোনটা? এটা এই কালো একটা গরু। আচ্ছা, আপনি কি নিয়মিত ব্যাপারী নাকি? হ্যাঁ, আমি নিয়মিত ব্যাপারী। আচ্ছা, এই হাটে আপনি নিয়মিত বিক্রি করেন? হ্যাঁ নিয়মিত। আচ্ছা, যে গাবিটা ধরে আছেন এটা কি জাতের গাবিটা? এটা হলো জার্সি গরু। জার্সি? জি। কয় দাঁতের গাবিটা? এটা ছয় দাঁতের। ছয় দাঁতের গাবি। বিয়ান কয়টা দিছে? বিয়ান দ্বিতীয় দেয়া। দুইটা বিয়ান দিছে? এখন যে বাচ্চাটা দিছে এটা দ্বিতীয় বিয়ানে বাচ্চা? হ্যাঁ দ্বিতীয় বিয়ান। আচ্ছা, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা আছে ওইখানে, ওই ওই দিকে, ওই দিকে। যে বাচ্চাটা দিছে এটা কি জাতের বাচ্চা? বাচ্চাটা হইছে আপনার ইয়া জার্সি। জার্সি? বকনা বাচ্চা না সার বাচ্চা? বকনা। বকনা বাচ্চা। কতদিন হয়েছে দিছে? আজকে 4 দিন। আজকে 4 দিন। এখন গেজা দুধ কতটুকু জানতেছেন? দুধ সকালে আপনার 10টা। সকালে 10টা? জি। আচ্ছা, বিকালে? বিকালে 4। 4, মোট কি 14 লিটার? 14। আচ্ছা, তো এটা হাটে দাম চাচ্ছেন কত টাকা? দাম চাইছি 175। 1,75,000। জি। কাস্টমাররা কিছু বলতেছে? হ্যাঁ বলতেছে। কিরকম বলে? কাস্টমারে আপনার 35-40,100। 1,35,40,000। আপনি বিক্রি করবেন কত হইলে? বিক্রি তো আমার নিয়ে যে 50-45 এরকম হইলে, 48 এরকম হইলে। আচ্ছা, কাছাকাছি চলে আসতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তো। গাবি কয়টা নিয়ে আসছেন? গাবি দুইটা আনছি। দুইটা? এটার কোনটা? ওই সামনেরটা। আচ্ছা, তো এটা কি জাতে যে গাবিটা ধরে আছেন? গাবিটা আপনি অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়া জাত। গাবিটা কয় দাঁতের? দুই দাঁতের। দুই দাঁতের গাবি। এই ফার্স্ট বিয়ান যে বাচ্চাটা দিছে? হ্যাঁ ফার্স্ট বিয়ান। আচ্ছা, তো যে বাচ্চাটা দেখতে পাচ্ছে এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, কতদিন হয়েছে দিছে? নয় সপ্তাহ না কইছে। এক সপ্তাহ হয়েছে? এক সপ্তাহ হয়েছে। এখন গাবিটা থেকে কতটুকু দুধ টানতেছেন? 12 লিটার। 12 লিটার। এটা কি সকাল বিকাল মিলে? না না, এক বেলা। এক বেলা? না, বিকালে 6টা। বিকালে 6টা। মোট হচ্ছে 18 লিটার দুধ। 18 লিটার। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত টাকা হাটে? দাম চাচ্ছি 1,95,000। 1,95,000। কাস্টমাররা কিছু বলতেছে? হ্যাঁ বলতাছে। কি রকম বলছে? ওই 1,50,000। আচ্ছা, আপনি সার্ভেন কত হইলে? এটাই 60-70 হইলে, 70-75 হইলে ছেড়ে দিব। 70-75 হইলে ছেড়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার যে পাশের গাবিটা, ওইটা কি জাতের গাবি? একই জাত, দুটোই একই জাত। ওইটা অস্ট্রেলিয়ান জাতের গাবি? অস্ট্রেলিয়া জাতের। ওটাও দুইটা দাঁত, প্রথম বিয়ান। ওইটাও দুইটা দাঁত? হ্যাঁ। আচ্ছা, এটা কি যে বাচ্চাটা আছে এটা প্রথম বিয়ানে বাচ্চা? না বাচ্চা, প্রথম বিয়ানে বাচ্চা। আচ্ছা, বাচ্চা দিছে কতদিন হয়েছে? এসে এক সপ্তাহ, দুটোই একবারেই। দুইটা একবারেই? সকাল বিকাল। আচ্ছা, ওইটা থেকে দুধ পাচ্ছেন কতটুকু? ওটা থেকে 10টা, বিকালবেলা চারটা। কাস্টমাররা কিছু বলছে? বলতাছে কিরকম? এই তো 1,40,000-35,000। 1,40,000-35,000। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? দুইটা। দুইটা নিয়ে আসছেন। এখন যে গাবিটা ধরে আসছেন এটা কি জাতের গাবি? এটা 1 নম্বর বিদেশি গাই, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গাই, ফিজিয়ানের সাথে ক্রস। হুম হুম হুম। আচ্ছা, গাবিটা কয় দাঁতের? গাবিটা 6 দাঁত। গাবিটা 6 দাঁতের। আগে বিয়ান কয়টা দিছে? আগে বিয়ান দিয়ে 2টা। আচ্ছা, এখন যে বাচ্চাটা আছে এটা কি তৃতীয় বিয়ানের বাচ্চা না দ্বিতীয় বিয়ানের? এটা তৃতীয় বিয়ানের। তৃতীয় বিয়ানের বাচ্চা। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা এই যে। আচ্ছা, যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা? এটা বিদেশি বাচ্চা। ওই আচ্ছা, ফিজিয়ান বাচ্চা। সার বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা দিছে কতদিন হয়েছে? এই 20-25 দিন। 20-25 দিন। এখন কতটুকু দুধ টানতেছেন? 10-12। এটা কি এক বেলায় না দুই বেলা? দুই বেলা। 2 বেলা 12 কেজি। তো দাম চাচ্ছেন কত টাকা হাটে? 60-70। 1,00,000। 1,60,000-70,000। মানে কাস্টমাররা কিছু বলতেছে? 20-25। 20-25। আপনি সার্ভেন কত হইলে? এই 30-35। 30-35 হইলে ছেড়ে দিবেন? জি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আল্লাহ হাফেজ ভাই ভালো। আচ্ছা, হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? একটা। একটাই নিয়ে আসছেন? কি জাতের গাবিটা? এটা করস। করস জাতের গাবি, সাহিওয়ালের সাথে করস? হ্যাঁ। আচ্ছা, এটা বাচ্চা কোথায়? এই যে বাচ্চা এখানে সামনে। আচ্ছা, গাবিটা কয় দাঁতের? দাঁত দ্বারা। কয়টা বিয়ান দিছে? বিয়ান তো দু তিনটা দিছে। ওই দুই তিনটা দিছে না? এখন দুধ টানছেন কত লিটার? হ্যাঁ, কত লিটার দুধ পাচ্ছেন? এই 5-6 কেজি 6 কেজি। তো এটা দাম চাচ্ছেন কত টাকা হাটে? 45-40। আচ্ছা, 1,45,000। বিক্রি করবেন কত হইলে? কত হলে বিক্রি করা এটা বুঝে বেরতে হলে হেরা দাম ধরো কইলে দিয়ে আছে বিক্রি করা জানতে বিক্রি নেব। আচ্ছা, এমনিতে কিছু বলে না কাস্টমাররা? কইতেছে। কত বলে? 10,000-5,000। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? ভালো। আটে গাবি কয়টা নিয়ে আসছেন? একটাই। একটাই? আপনি কি ব্যাপারী না গৃহস্থ? গৃহস্থ। গৃহস্থ। বাড়িতে গাবি কয়টা পালেন? 12টা মতো। 12টা? 12টা বলেন? ফার্ম আছে? ফার্ম আছে। আচ্ছা, বেশিরভাগ গাবিগুলো কি জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তা আজকে যেটা হাটে নিয়ে আসছেন এটা কি জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। কয় দাঁতের গাবিটা? 6 দাঁত। 6 দাঁতের গাবি। আচ্ছা, বিয়ান কয়টা দিছে? 2টা। 2টা। এখন যে বাচ্চাটা এটা কি দ্বিতীয় বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি নিচে। আচ্ছা, তো বাচ্চাটা কি জাতের? জার্সি। জার্সি। বকনা বাচ্চা না সার বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। কতদিন হয়েছে দিছে? 17 দিন। 17 দিন। এখন কতটুকু দুধ পাচ্ছেন? 12 কেজি। 12 কেজি দুধ পাচ্ছেন। এটা কি শুধু সকালে না সকাল বিকাল? সকালে। সকালে 12, বিকালে 2 না? বিকালে 5। 5, তার মানে 17 লিটার। কত টাকা দাম চাচ্ছেন? 220।
2,20,000 কাস্টমার আর কিছু বলতেছে কাস্টমার 70 আছে বলে 70 আছে আপনি কত হইলে সারবেন দুইয়ের নাম আতলি বেচলেন এর নিচে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা